সো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আমি দেবাশিস চক্রবর্তী। আজকে আমরা যে টিউটোরিয়ালটা দেখব, যে ট্রেনিং ভিডিওটা দেখব, এটা হচ্ছে অন জুনিপার রাউটার। তো তোমরা যারা ইন্ডাস্ট্রিতে অলরেডি কাজ করো, তোমরা জুনিপার সম্বন্ধে জানো। যারা একেবারে নভিস, তারা যদি ভিডিওটা দেখো, তাদের রেফারেন্সের জন্য কিছু কথা বলে রাখি। প্রথমত হচ্ছে জুনিপার ইজ আ ব্র্যান্ড, জাস্ট লাইক সিসকো, জুনিপার ইজ অলসো আ ব্র্যান্ড। জুনিপার যে ডিভাইসগুলো বের করে, সিসকোর মতোই রাউটিং সুইচিং ডিভাইস, একটা টাইমে জুনিপার সিসকোর থেকে অনেকটা পিছিয়ে ছিল, কিন্তু আজকে সিসকোর সাথে তার একটা প্রায় নেক টু নেক কম্পিটিশন চলে। জুনিপার প্রোডাক্টসের যে পারফরম্যান্স, সেটা সিসকোর সাথে একেবারে প্রায় প্যারালাল লেভেলেই চলে এসছে। তো এই কারণে অনেক জায়গাতেই তোমরা হয়তো দেখবে সিসকো ডিভাইসের সাথেও জুনিপার ডিভাইসও ইউজ হচ্ছে। আর তাছাড়া এখন যেই ধরনের প্ল্যাটফর্ম ইন্ডাস্ট্রি প্রেফার করে, সেটা হচ্ছে মাল্টি ভেন্ডার প্ল্যাটফর্ম। জাস্ট একটা সিঙ্গেল ভেন্ডার প্ল্যাটফর্মের ওপরই ডিপেন্ড করে না। একটা এক্সাম্পল দিই যদি বোঝাই, তোমরা যদি একটা কোনো কোম্পানিতে কাজ করো, যে কোম্পানির হয়তো একটা খুব ছোট হলেও একটা রাউটার অ্যান্ড সুইচ র্যাক আছে, সেখানেই তোমরা দেখবে সিসকো ডিভাইসেসও যেরকম রয়েছে, সেরকম আরও অন্যান্য ব্র্যান্ডের ডিভাইসও আছে। তো তার মধ্যে জুনিপারকেও তোমরা খুঁজে পাবে। এবার সিসকোর মতোই জুনিপার ডিভাইসেস, তারাও প্রচণ্ড ভার্সেটাইল। সিসকোতে তোমরা যা যা করেছো, রাউটিং সুইচিং, সেগুলো সবই তোমরা জুনিপারে করতে পারবে। জুনিপারে ডিফারেন্ট ডিফারেন্ট সিরিজ আছে, সেই সিরিজগুলো নিয়ে আমরা পরে আরেকদিন আরেকটা ভিডিওতে আলোচনা করব, যেটা পুরোটাই একটা কনসেপ্ট, মানে জাস্ট প্রোডাক্ট রিলেটেড ভিডিও হবে। আমি ইনফ্যাক্ট সেটা করতেই চাই এই কারণে, বিকজ সিসকোর সিরিজগুলোর সম্বন্ধে আমরা যতটা বেশি আমরা পরিচিত সেই নামগুলোর সাথে, জুনিপারের সিরিজ নেমগুলোর সাথে আমরা অতটা পরিচিত নই। তো সেগুলো নিয়ে আমি একদিন একটা প্রোডাক্ট ভিডিও করব। আপাতত আমরা একটা জেনারিক জুনিপার ডিভাইস নিয়েই প্রথমে শুরু করব। আর জুনিপারের যে ম্যানেজমেন্ট, জুনিপারের ম্যানেজমেন্টের জন্য এখন জিইউআইও রয়েছে, আর প্লাস প্রথম থেকেই ওদের সিএলআই রয়েছে। সিসকোতেও তোমরা যেরকম সিএলআই ইউজ করেছো, এখানেও সিএলআই পাবে। যেটা অ্যাকচুয়ালি দেখার, সেটা হচ্ছে যে এই সিএলআইটাতে আমাদের সিসকোর থেকে কোথায় তফাত হচ্ছে। এখানে একটা কথা একটু বলে রাখি, এই ভিডিওটা যারা দেখবে তারা অনেকেই হয়তো সিসকো ব্যাপারটা জানো না, আবার অনেকেই হয়তো সিসকো ব্যাপারটা জানো। অনেকেই রাউটিং সুইচিং জানো না, অনেকেই রাউটিং সুইচিং জানো। তবে একটা জিনিস যেটা ইন্ডাস্ট্রি সবসময় একটা, মানে বলতে পারো একটা আনস্পোকেন অ্যাজাম্পশন আছে ইন্ডাস্ট্রির, মুখে বলবে না কিন্তু ধরে নেবে, যে তুমি যদি নেটওয়ার্কিংয়ের কিছু জানো, যদি ইফ ইউ নো রাউটিং অ্যান্ড সুইচিং, তাহলে কোনো না কোনোভাবে ইউ হ্যাভ হ্যান্ডেলড সিসকো ডিভাইসেস। তো সিসকো ডিভাইসের ওপরে একটা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স থাকা, তার কনফিগারেশন করার একটা এক্সপিরিয়েন্স থাকা, এটা বলতে গেলে আজকের দিনে একটা স্ট্যান্ডার্ড হয়ে গেছে। বিকজ ইফ ইউ নো সিসকো, তাহলে সেই ক্ষেত্রে অন্যান্য যে ব্র্যান্ডসগুলো আছে তাদের কনফিগারেশন অ্যান্ড ম্যানেজমেন্টে তোমাদের অসুবিধা কম হবে, রাইট? তো আজকে তোমরা যখন ইন্ডাস্ট্রি হিট করবে, তোমরা দেখবে হয়তো প্রথমে তোমরা সিসকো ডিভাইসই হ্যান্ডেল করছো, তারপরে হয়তো জুনিপার ডিভাইস হ্যান্ডেল করবে। বাট কিছু কিছু ক্ষেত্রে হয়তো ব্যাপারটা সেরকম নাও হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো একজন ছেলে বা একজন যে ফ্রেশার আর কি, সে ডাইরেক্টলি প্রথমেই জুনিপার ডিভাইসে এসে পৌঁছলো, রাইট? তো আমি আমার যে ট্রেনিং ভিডিওগুলো করব, এই ট্রেনিং ভিডিওতে আমি
কয়েকটা জিনিস একটু মাথায় রেখেছি। সেটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট হচ্ছে মেবি আমার যারা ভিউয়ার্স তারা সিসকো জানতেও পারে নাও জানতে পারে। ফর দ্যাট রিজন যারা জানে না তাদের জন্য তো আমার ভিডিওটা রয়েছে, যারা জানে তারাও এই ভিডিওগুলোকে ফলো করতে পারো টু নো দ্য কম্প্যারিজন যে আজকে জুনিপার এবং সিসকোর মধ্যে বেসিক কোথায় ডিফারেন্সটা হচ্ছে। বিকজ ফাংশনাল ডিফারেন্স সেরকম কিছুই নেই, আজকে সিসকো রাউটারও যেই কাজ করছে জুনিপার রাউটারও সেই একই কাজ করবে। তফাতটা হচ্ছে হাউ ইউ আর কনফিগারিং দেম, যে কমান্ডসগুলো তোমরা ইউজ করছো সেই কমান্ডসগুলো কী কী, যে সিএলআইটা ইউজ করছো সেই সিএলআইটার জুনিপার সিএলআই এন্ড সিসকো সিএলআইয়ের মধ্যে তফাতটা কোথায়। তো এটা গেল নাম্বার ওয়ান পয়েন্ট, তার মানে আমি যেটা এক্সপেক্ট করে রেখেছি যে আমার এই ভিডিওটা যারা দেখছে দে মে বি সিসকো অ্যাওয়ার পিপল অর সিসকো নট অ্যাওয়ার পিপল। তো আমি ভিডিওটা সেইভাবেই বানিয়েছি। আর দু নম্বর পয়েন্ট যেটা, এটাও আমি ধরে নিয়েছি যে তাদের ভিতরে একটা বেসিক নেটওয়ার্কিং নলেজ রয়েছে, যে কারণে আমি কিন্তু এই ভিডিওগুলোকে নেটওয়ার্কিংয়ের একেবারে বেসিক্স জায়গা থেকে শুরু করছি না। যেরকম আজকে রাউটিং মানে কি, রাউটিং প্রোটোকলসটা কীভাবে কাজ করছে, কোনটা ডিস্টেন্স ভেক্টর, কোনটা লিঙ্ক স্টেট, এই সমস্ত কম্প্যারিজনগুলোতে আমি যাচ্ছি না। এগুলোর জন্য আমার অন্যান্য ভিডিও সিরিজ আছে, তোমরা সেগুলো দেখে নিতে পারো। এই ভিডিওটা বা এই যে সিরিজ অফ ভিডিওগুলো আমি এখন প্রোডিউস করছি এগুলো কিন্তু সবই কিপিং ইন মাইন্ড অ্যাবাউট জুনিপার প্রোডাক্টস এবং মোর স্পেসিফিক্যালি হাউ ইউ আর কনফিগারিং দ্য জুনিপার প্রোডাক্টস, রাইট? তো সেইভাবেই আমি এখানে আমার লেকচার্সগুলোকে আমি সেভাবেই তৈরি করেছি। তাহলে প্রথমে দেখো আজকে GNS3-তে, মানে যে ধরনের প্র্যাকটিস প্ল্যাটফর্মে আমরা প্র্যাকটিস করে থাকি, সেখানে আমরা কি করে জুনিপার ডিভাইস নিয়ে কাজ করব, রাইট? জুনিপার ডিভাইস তোমরা যদি ফিজিক্যালি দেখো, ফিজিক্যালি তোমরা নেট খুললেই জুনিপার ডিভাইসের ছবি পাবে, গুগলে গিয়ে দেখবে সেটা যে কোনো একটা রাউটার বা সুইচের মতোই দেখতে, তারও নাম্বার অফ পোর্টস আছে, সেটাও একটা বক্স, অ্যান্ড দ্যাটস ইট। তো আমরা কী করে GNS3-তে জুনিপার ইউজ করব সেটা আগে আমি তোমাদের দেখাই। এবার দেখবে নেটে অনেক রকম পদ্ধতি আছে, আমরা GNS3-তে রাইট নাও যে GNS3-র ভার্সনসগুলো আমরা দেখতে পাই তাতে আমরা জুনিপার রাউটারকে তিনভাবে চালাতে পারি। একটা হচ্ছে VMware ভার্চুয়াল মেশিনসের দ্বারা, আরেকটা হচ্ছে ওরাকল ভিবক্স বা ভার্চুয়াল বক্সের যে ভার্চুয়াল মেশিন হয় তার দ্বারা, অথবা QEMU মানে যেটা GNS3 এর সাথে ইনবিল্ট রয়েছে। GNS3-তে একদম প্রথম থেকে যদি আমরা GNS3-র পুরনো ভার্সনসগুলো যদি দেখি সেখানে আমরা দেখতে পাবো যে মেইনলি দুটো ক্যাটেগরির অফ ডিভাইস GNS3 সাপোর্ট করত, এখনও করে। একটা হচ্ছে ডাইনামিপস, এই যে ডাইনামিপস, আর একটা ছিল QEMU। একদম গোড়ার দিকে GNS3 কিন্তু এই দু ধরনের ডিভাইসই সাপোর্ট করত। ডাইনামিপসগুলো ছিল সবই IOS বেসড রাউটার্স, মানে সিসকো রাউটার্স, আর নন সিসকো যা যা ডিভাইস আমরা ইউজ করতাম সেগুলো সবই কিন্তু QEMU ভার্চুয়াল মেশিন হিসেবেই আমরা ইউজ করতাম। রাইট নাও GNS3 এর যে নিউ ভার্সনসগুলো আমরা পাচ্ছি সেখানে আমরা GNS3-কে ওরাকেল ভিবক্সের সাথেও ইন্টিগ্রেট করতে পারি, VMware-এর সাথেও ইন্টিগ্রেট করতে পারি। তাই অ্যাকর্ডিংলি আমরা ভিবক্স বা VMware-এ যদি কোনো ভার্চুয়াল মেশিন চালাই তো সেটাকেও আমরা জুনিপারে টেনে নিতে, এই GNS3-তে আমরা টেনে নিতে পারি। তো আমি সেই কমপ্লিকেশনসগুলোতে যাচ্ছি না, যদিও সেগুলো আমি ডেফিনেটলি আরেকটা কোনো ভিডিওতে দেখিয়ে দেবো, কিন্তু সেগুলোর কিছু মাইনাস পয়েন্টসও আছে, সেগুলো আমি তখন বলবো। যে আজকে যদি আমি ভিবক্স VM নিয়ে কাজ করি বা VMware VM নিয়ে কাজ করি তাহলে কিছু কিছু জায়গায় কিছু লিমিটেশনস এসে যায় রিগার্ডিং GNS3। সেই পার্টিকুলার লিমিটেশনসগুলো থাকে না যদি আমরা QEMU VM হিসেবে
জুনিপারকে ইউজ করি এখানে, রাইট? তাহলে প্রথমে যেটা তোমরা দেখো যে আমি কি করে একটা জুনিপার অপারেটিং সিস্টেমকে, জুনিপার রাউটারের যে অপারেটিং সিস্টেম যেটাকে অ্যাকচুয়ালি জুনোস বলা হয়, সেই জুনোসটাকে আমি কিভাবে আমার GNS3-তে ইন্টিগ্রেট করছি। তাহলে আমি প্রথমে যেটা করলাম, এডিটে গেলাম, এডিটে গিয়ে প্রেফারেন্স, প্রেফারেন্সে আমরা এখানে কিউএমও ভিএমস যেখানে লেখা আছে সেখানে গেলাম। কিউএমও ভিএমসে এসে এখানে বললাম আমরা নিউ। নিউ বলার পরে একটা মেসেজ দেয়, যে মেসেজটা আমরা শুধু ওকে করে বেরিয়ে গেলাম। এবারে আমার যে এখানে জুনিপার ডিভাইসটাকে আমি ইন্টিগ্রেট করব, সেই জুনিপার ডিভাইসটাকে একটা নাম দিতে বলছি। দিস নেম ক্যান বি এনিথিং। তো আমি আমার সুবিধার জন্য, তোমাদেরও সুবিধার জন্য, আমি এখানে একদম একেবারে ইজি টু আন্ডারস্ট্যান্ড নাম দিলাম, দ্যাট ইজ জুনিপার, রাইট? নেক্সট। এবারে ও কতটা র্যাম ইউজ করবে বা ওকে চালাতে গেলে কিউএমও কতটা র্যাম ইউজ করবে, এখানে কিউএমও হচ্ছে অ্যাকচুয়ালি দ্য মেইন ড্রাইভার, যেই ড্রাইভারটা ওই জুনিপারের যে অপারেটিং সিস্টেম বা জুনোসকে চালাবে। তো তাহলে এখানে কি মনে রাখবে, মনে রাখবে GNS3 ইজ দ্য প্ল্যাটফর্ম। GNS3 প্ল্যাটফর্মের সাথে আমি জুনিপারের অপারেটিং সিস্টেমটাকে ইন্টিগ্রেট করছি, আর সেই ইন্টিগ্রেশনটা করাবার জন্য যে ড্রাইভারটা কাজ করবে, দ্যাট ড্রাইভার ইজ দ্য কিউএমও ড্রাইভার। দ্য কিউএমও ড্রাইভারকে আমি কতটা মেমোরি দেব, এখানে কিউএমও ড্রাইভারকে মেমোরি বেশি দিয়ে রাখলে সেটা খারাপ না, রাইট? তো আমি ধরো এখানে 512 MB দিয়ে রাখলাম, 512 মোটামুটি এনাফ, সো আই মেক ইট 512। 256 যে চলতো না তা নয়, অ্যাকচুয়ালি পুরোটা ডিপেন্ড করছে আমার মেশিনের র্যাম কতটা আছে। রাইট নাও আমি যে মেশিনটায় বসে কাজ করছি তার অনেক বেশি র্যাম, তাই আমি ইজিলি এখানে 512 MB দিলাম, আরও বেশি দিতে পারতাম। নেক্সট, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পেজ। এই পেজটা অনেক সময় আমরা স্কিপ করে চলে যাই, এই কিন্তু এই পেজটা খুব সিম্পল, বাট এই পেজটা না হলে অ্যাকচুয়ালি কাজই হবে না। সেটা হচ্ছে কনসোল টাইপ, প্লিজ চুজ দ্য কনসোল টাইপ। কনসোল টাইপ মানেটা কি, মানে আমার যে জুনিপার অপারেটিং সিস্টেম যেটাকে আমি GNS-এর সাথে ইন্টিগ্রেট করলাম, তাকে আমি কি ফ্রন্ট এন্ড দিয়ে তাকে আমি ম্যানেজ করব। আজকে GNS3 যারা হ্যান্ডেল করেছো তারা জানো যে যখনই আমরা সিসকো রাউটার্সগুলো, এই যে এখানে ধরো দেখা যাচ্ছে আমার C7200 রাউটার, এই রাউটারটাকে যখনই আমরা নিয়ে এসে অন করি তখনই এই রাউটারের সাথে একটা, এই রাউটারকে মানে অ্যাক্সেস করার জন্য যে ফ্রন্ট এন্ডটা আমার সামনে খুলে দেওয়া হয়, দ্যাট ইজ এ টেলনেট সেশন, রাইট? তো সেটা GNS3 নিজে থেকেই করে, বিকজ ডাইনামিক্স গ্রুপ অফ ডিভাইসেস রাউটার্সগুলো, আমার সিসকো IOS রাউটার্সগুলো সবই আমার ডাইনামিক্স গ্রুপ অফ ডিভাইসে পড়ে। ডাইনামিক্সের জন্য ওর বাই ডিফল্ট টেলনেট রয়েইছে, হোয়ারএজ ফর দ্য আদার ডিভাইসেস ও কিন্তু বাই ডিফল্ট টেলনেট ইউজ নাও করতে পারে। সেজন্য জানতে চাইছে যে তুমি কী ধরনের ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশনের মাধ্যমে ওর সাথে কমিউনিকেট করবে। এখানে দেখো আরও অনেক ধরনের অ্যাপ্লিকেশনের কথা বলেছে, VNC আছে, স্পাইস আছে, স্পাইস প্লাস এজেন্ট আছে, আর নান আছে। আমরা সবথেকে সহজ যেটা টেলনেট, সেইটা আমরা করে দিলাম। কেন করলাম, বিকজ তাহলে তোমাদের যেটা সুবিধা হবে যে তোমরা যখন সিসকো রাউটারের IOS নিয়েও এখানে যখন কাজ করবে, তখনও তোমরা যেই ধরনের ইন্টারফেসের থ্রু দিয়ে সিসকো রাউটারটার সাথে ইন্টারফেসিং করবে, ঠিক সেরকমই একটা সিমিলার ইন্টারফেসের থ্রু দিয়েই তোমরা তোমাদের জুনিপার রাউটারের সাথে ইন্টারফেসিং করতে পারবে। নেক্সট, এইবারে বলছে যে অ্যাকচুয়ালি জুনিপারের ইমেজটা আমাকে দেখিয়ে দিতে বলছে। তাহলে এখানে আমরা বলবো নিউ ইমেজ, নিউ ইমেজ বলে আমরা এখানে ব্রাউজ করলাম। ব্রাউজ করে আজকে আমার এইটা আমি নেট থেকে নামানো আছে, জুনোস অলিভ ডিস্ক 1, এগুলো নেটে তোমরা ফ্রিলি অ্যাভেলেবল, নেট থেকে পেয়ে যাবে একটু খুঁজলেই। তা এই পার্টিকুলার ডিস্কটাকে
আমি সিলেক্ট করলাম, এটাই অ্যাকচুয়ালি জুনিপার অপারেটিং সিস্টেমের যে ডিস্কটা এটাকে আমি সিলেক্ট করলাম। একটা ইমেজ রয়েছে এখানে, সিলেক্ট করে এখানে বলে দিলাম ওপেন, রাইট। এখানে দেখালো ভার্চুয়াল মেশিন ডিস্ক বা ভিএমডিকে। এবার এখানে বললাম ফিনিশ। যেই ফিনিশ বললাম, এতক্ষণ তোমাদের মনে আছে নিশ্চয়ই যে এই কিউএমও ভিএমের জায়গাটা কিন্তু ব্ল্যাঙ্ক ছিল, এখানে এখন এসে গেল জুনিপার। এবার তাতে কিছু কিছু ইনফরমেশনস রয়েছে যেগুলো আমরা দিয়েছি, যেরকম টেমপ্লেট নেমটা জুনিপার, আমরা এইখানে এই লিস্টার মধ্যে এখনও কিন্তু জুনিপার দেখতে পাচ্ছি না, কিন্তু এবার এটা কমপ্লিট হয়ে গেলে পরে এখানে আমরা জুনিপার দেখতে পাবো। হার্ড ডিস্ক মানে যেখানে অ্যাকচুয়ালি এর অপারেটিং সিস্টেমটা আছে, সেটা হলো এই যে আমি ভিএমডিকেটা দেখিয়ে দিয়েছিলাম সেইটা। রাইট নাও ওর একটাই এনআইসি আছে, নেটওয়ার্ক অ্যাডাপ্টার একটাই আছে, আমি এখানে আরও দুটো অ্যাডাপ্টার অ্যাড করব। কিভাবে করব? আমি এখানে বললাম এডিট, এডিট বললে পরে এই পেজটা আসে। এই পেজটাতে আমি নেটওয়ার্কে গেলাম, নেটওয়ার্কে গিয়ে দেখো এখানে অ্যাডাপ্টার্স ওয়ান দেখাচ্ছে, আমি এখানে আপাতত অ্যাডাপ্টার্স থ্রি করে দিলাম, তিনটে এনআইসি ওকে আমি দিতে চাইছি, দিয়ে এবার আমি এখানে বলে দিলাম ওকে। তার আগে একবার চেক করে নিতে পারো যে অ্যাডাপ্টার্সগুলো দেখো, এই যে অ্যাডাপ্টার জিরো, অ্যাডাপ্টার ওয়ান এবং অ্যাডাপ্টার টু, মানে তিনটে অ্যাডাপ্টার ওর সাথে অ্যাড হয়েছে, তিনটেতেই ইথারনেট পোর্ট আছে, একটা ইথারনেট জিরো, একটা ইথারনেট ওয়ান, একটা ইথারনেট টু। ওকে করে দিলাম, ওকে করে দিয়ে এখানে ওকে করলাম, করে দিয়ে এখানে অ্যাপ্লাই করলাম, অ্যান্ড ফাইনালি ওকে করলাম। তো দেখো আজকে আমার এই যে ডিভাইসেস লিস্ট, এই ডিভাইসেস লিস্টের ভিতর কিন্তু জুনিপার এসে গেল, রাইট। তার মানে আমার জিএনএস থ্রি এর সাথে আমার জুনিপার ডিভাইসকে আমি ইন্টিগ্রেট করে ফেললাম। এইবার জুনিপার ডিভাইস আমি আমার এই ওয়ার্ক স্পেসে নিয়ে আসব। তো আমি এই জুনিপার ডিভাইসটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে এখানে রাখলাম, যেই রাখলাম ও দেখালো জুনিপার ওয়ান, রাইট। এইবারে আমি তোমাদের বলেছিলাম যে ভিবক্স বা ভিএমওয়্যার ভিএম যদি আমরা ইউজ করতাম কিউমু ভিএম এর জায়গায়, তাহলে একটা শর্টকামিং দেখা দেয়। সেই শর্টকামিংটা হলো আমরা কিন্তু মাল্টিপল ডিভাইস, মানে আমি দরকার পড়লে আরেকটা জুনিপার ডিভাইস ক্রিয়েট করতে পারি, আরেকটা জুনিপার ডিভাইস ক্রিয়েট করতে পারি, এই ব্যাপারটা কিন্তু পসিবল হয় না, রাইট। এই ব্যাপারটা পসিবলই হচ্ছে যখন আমি কিউএমইউ ভিএম ইউজ করছি, বিকজ কিউএমইউ হচ্ছে বিল্ট ইন ভার্চুয়াল মেশিন ম্যানেজার ফর জিএনএস থ্রি, রাইট। আজকে আমরা যদি ওরাকেল ভিবক্স বা ভিএমওয়্যারের কথা ভাবি, তারা কিন্তু আলাদা আলাদা অ্যাপ্লিকেশনস, রাইট, আলাদা আলাদা প্ল্যাটফর্ম। ইন দ্যাট কেস কী হয়, ইন দ্যাট কেস যে ভার্চুয়াল মেশিনটা চলে ফর জুনোস বা জুনিপার, সেই ভার্চুয়াল মেশিনটা চালায় অ্যাকচুয়ালি ভিএমওয়্যার, সেই ভার্চুয়াল মেশিনটা চালায় হচ্ছে ওরাকেল, ওরাকেল ভিবক্স। তার মানে কিউএমওর জায়গাটা ওরা নেয়। এবার অবভিয়াসলি ওরা কিন্তু জিএনএস থ্রি এর নেটিভ কোনো ড্রাইভার নয়, কিউএমও হচ্ছে জিএনএস থ্রি এর ভার্চুয়াল মেশিন চালাবার নেটিভ ড্রাইভার। ফর দ্যাট রিজন জিএনএস থ্রির অনেকগুলো ফ্লেক্সিবিলিটি দেয় ফর কিউএমইউ ভার্চুয়াল মেশিনস, যেই ফ্লেক্সিবিলিটিসগুলো কিন্তু তোমরা যদি ও ভিবক্সের সাথে ইন্টিগ্রেট করে কিংবা ভিএমওয়্যারের সাথে যদি ইন্টিগ্রেট করে তাহলে তোমরা পাবে না, রাইট। আর অ্যাডিশনালি তো এইটা তোমাদের মনেই রাখতে হবে যে ইন দ্যাট কেস যদি তোমরা ভিএমওয়্যার ভিএম ইউজ করো বা যদি ভিবক্স ভিএম ইউজ করো, তাহলে কিন্তু তোমাদের মেশিনে সেই ডিভাইসগুলোকেও রাখতে হবে, রাইট, যেটা কিন্তু কিউএমওর ক্ষেত্রে দরকার পড়ছে না, বিকজ কিউএমও কামস প্যাকেজড উইথ জিএনএস থ্রি, রাইট, ফাইন। তো আমরা আমাদের এই ডিভাইসগুলোকে আপাতত তুলে দিলাম, আমি আমার সিঙ্গল ডিভাইসটাতে এলাম। তাহলে দেখো এই জায়গাটাতে আমরা যে আপাতত যেটা দেখলাম সেটা হচ্ছে যে কীভাবে আমি আমার জুনিপার অপারেটিং সিস্টেম তাকে আমার জিএনএস থ্রি এর সাথে বা একটা জুনিপার ডিভাইসকে আমি কী করে আমার জিএনএস থ্রি এর সাথে ইন্টিগ্রেট করলাম। আবার বলে রাখলাম, একটা মনে মনে একটা ছবি ভেবে নাও,
যে জুনিপারের অপারেটিং সিস্টেমটা আমার ওই ভিএমডিকে ফাইলটার ভিতরে রয়েছে, যেটা জুনস অপারেটিং সিস্টেম, সেই ভিএমডিকে ফাইলটাকে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেট করা হয়েছে জিএনএস থ্রি এর সাথে। এবং হু ইজ অ্যাকচুয়ালি দ্য ড্রাইভার ফর ডুইং দ্যাট, সেই ড্রাইভারটা হচ্ছে কিউ এমু, রাইট? ফাইন, এইবারে আমরা একটা ভেরি সিম্পল টোপোলজি তৈরি করব, যেখানে এটা আমার জুনিপার রাউটার আর আমি একটা পিসি নিয়ে নিলাম এখানে। এই পিসিটার সাথে আমার জুনিপার রাউটারকে আমি কানেক্ট করলাম, নর্মাল কেবল দিয়ে করলাম। এখানে দেখো ইথারনেট জিরো, একটা জিনিস হয়তো খেয়াল করলে, আমি এখানে যে নামগুলো যদি দেখি, তাহলে তোমরা দেখেছিলে যে তিনটে, এখানেও দেখো আমি যখন মাউস পয়েন্টার রাখলাম তখনও কিন্তু তিনটে পোর্ট দেখাচ্ছে, একটা ইথারনেট জিরো, একটা ইথারনেট ওয়ান, একটা ইথারনেট টু। সো ইনফ্যাক্ট আমি এই ও আমাদেরকে যখন প্রথম এই ভিএমটা যখন তৈরি হয়েছিল তখনও ওয়ান এনআইসি দিচ্ছিল, আমি তোমাদের মনে আছে যে আমি আরও দুটো এনআইসি বাড়িয়ে দিয়েছিলাম ওকে কনফিগার করার সময়। সো দিজ আর দ্য থ্রি এনআইসিস। এবার আমি আমার এই জুনিপার ডিভাইসটাকে আমি এবার অন করব। তাহলে রাইট ক্লিক মারলাম, রাইট ক্লিক মেরে বললাম স্টার্ট, রাইট? দেখো এখানটা স্টার্ট হয়ে গেছে, এতক্ষণ এটা রেড ছিল। এবং এবার আমি যদি ওর কনসোলটা দেখতে চাই তাহলে আমি বলবো কনসোল। কনসোলে দেখো অলরেডি আমার কিন্তু জুনিপার ডিভাইস বুট করছে। ডান, যখনই এই লগ ইন প্রম্পটে এসেও দাঁড়িয়ে গেল তার মানে হচ্ছে দ্য জুনিপার ডিভাইস ইজ নাও রেডি। এবার দেখো এই যে কনসোলটা আমি তোমাদের বলছিলাম, এটাই হচ্ছে ওর সেই যে ফ্রন্ট এন্ড প্রোগ্রাম যেটার মাধ্যমে আমি ওর সাথে কমিউনিকেট করছি, এটাই হচ্ছে সেই কনসোল অ্যাপ্লিকেশন, মানে টেলনেট, তার মানে টেলনেটের, এবং যেহেতু ও লগ ইন চাইছে, রাইট? তো এইবারে এই লগ ইনে যখন তোমরা ফার্স্ট টাইম লগ ইন করছো তখন লগ ইন নেম বা সুপার ইউজার রুট, যেটা সুপার ইউজার যে সেটা হচ্ছে রুট, রাইট? তো এটা তোমাদের দিতেই হবে, যখন ফার্স্ট টাইম লগ ইন করছো তখন এটা দিতেই হবে, বিকজ পরবর্তী কিছু ভিডিওতে তোমরা দেখতে পাবে যেখানে আমরা ইভেন ইউজার্সও তৈরি করবো, এমনকি ইউজার্সদের পারমিশন লেভেলগুলোও রাখবো। তো সেক্ষেত্রে তোমরা অন্য ইউজার হিসেবে লগ ইন করতে পারো, কিন্তু যখন প্রথমে ফ্রেশ ডিভাইসটা তোমরা মানে যখন তোমরা পেয়েছো সেই সময় তোমাদের একটা কিছু হিসেবে লগ ইন করতে হবে। দিস ইজ ইন শার্প ডিফারেন্স উইথ সিসকো, রাইট? সিসকোতে নর্মালি যে ডিভাইসগুলো আসে সেই ডিভাইসগুলোতে যখন আমরা প্রথম লগ ইন করি তখন কিন্তু তাদেরকে ডাইরেক্টলি আমরা কনসোলিং করে ঢুকে যেতে পারি, বাট এইখানে যেহেতু আমরা টেলনেট দিয়ে আমরা ঢুকছি সেই জন্য এখানে একটা আমাকে ইউজার নেম দিতে হবে এবং সেই ইউজার নেমটা হচ্ছে রুট। এন্টার। এইবার দেখাচ্ছে রুট অ্যাট পার্সেন্টেজ চিহ্ন, এই জায়গাটাতে আমি বলবো CLI, রাইট? এন্টার। তখন দেখালো রুট গ্রেটার দেন সাইন। এই রুট গ্রেটার দেন সাইন মানে হলো এবার আমার কাছে ওর যে কনসোল প্রম্পট, সে কনসোল প্রম্পট খুলে গেল, এবার আমি এখানে কমেন্টসগুলো পুট করতে পারি, রাইট? তাহলে আমরা কি করলাম, যখন আমরা লগ ইন করছি অ্যাটলিস্ট ফর দ্য ফার্স্ট টাইম, যখন আমার অন্যান্য কোনো ইউজার তৈরি হয়নি, তখন আমরা রুট হিসেবে লগ ইন করেছি, রাইট? কোনো পাসওয়ার্ড চাইনি আমার কাছে, আর রুট হিসেবে লগ ইন করার পরে যে প্রম্পটা আমাকে দিয়েছে সেটা হচ্ছে রুট অ্যাট পার্সেন্টেজ, সেইখানে আমরা এই কমান্ডটা লিখবো CLI। লেখার পরে রুট গ্রেটার দেন যখন আমি পেলাম তখন আমি কিন্তু ওর কনফিগারেশন, মানে ওর সাথে আমার ইন্টারাকশন মোডে আমি চলে এলাম। নাও আই ক্যান পুট দ্য কমান্ডস,
রাইট। এইবারে এখানে প্রথমেই যে কমেন্টটা আমি লিখব সেটা হচ্ছে কনফিগার। কনফিগার এই মোডগুলো সম্বন্ধে কিন্তু অনেক কিছু বলার আছে, আমি একটু পরে বলছি। তো কনফিগার বলার পরে আমি এরকম একটা প্রম্পটে এলাম যেখানে ওপরে লেখা আছে এডিট আর নিচে লেখা আছে রুট হ্যাশ। এখানে প্রথমেই আমি যেটা করলাম সেটা হচ্ছে সেট। আচ্ছা, এইখানে একটা কথা মনে রাখবে, এখানে আমরা যদি কোনো পার্টিকুলার কমান্ডের পরে কী আছে যদি দেখতে চাই তাহলে কোয়েশ্চেন মার্ক দিলে পরে অল লিস্ট অফ প্যারামিটার্স দেখায়, রাইট? তা আমি ধরো এরকম দেখতে দেখতে আমি দেখলাম যে হ্যাঁ এই সিস্টেম কমান্ডটা আমি দিতে চাই, তাহলে সেট সিস্টেম। এবারে এটাকে আমি ট্যাব দিয়েও ফিল আপ করতে পারি, মানে যেটাকে অটো কমপ্লিট বলা হয়, অথবা আমি স্পেস বার মেরেও কিন্তু এটাকে অটো কমপ্লিট করতে পারি, রাইট? এবারে সেট সিস্টেম, তারপরে লিখলাম হোস্ট নেম। এবার যদি কিছু ভুল হয়, ধরো আমি একটানা লিখছি হোস্ট নেম, যেই স্পেস দেওয়ার চেষ্টা করলাম ও কিন্তু সঙ্গে সঙ্গে আমাকে একটা এরর পয়েন্ট করেছে। কেন এরর পয়েন্ট করেছে? বিকজ হোস্ট নেম এই শব্দটা কিন্তু হাইফেনেটেড ওয়ার্ড, হোস্ট হাইফেন নেম, রাইট? সেখানে আমি ভুল করেছিলাম, আমি লিখেছিলাম হোস্ট নেম। হোস্ট নেম লিখে যেই স্পেস মেরেছি সঙ্গে সঙ্গে, এমনকি আমায় কিন্তু এন্টার মেরে নিচের লাইনে নামতে হয়নি, এই জায়গাটা ভালো করে বুঝে নিও। সিসকো বা অনেক সিএলআইতে কিন্তু তোমরা যে কমান্ডে ভুল করেছো সেটা জানতেই পারো এন্টার মেরে নামার পরে, হোয়ারাজ এখানে যখনই তোমরা স্পেস মারছো তখনই কিন্তু তোমাকে পয়েন্ট করে দিচ্ছে যে কোথায় তোমার ভুল হয়েছে এবং তোমাকে আর এগোতে দিচ্ছে না। সো দিস ইজ আ হেল্পফুল ফিচার। অটো কমপ্লিটেও যে স্পেস মেরে অটো কমপ্লিট সেটাও কিন্তু তোমরা অনেক সিএলআইতে পাও না, সিসকোতে পাও না, যেটা কিন্তু জুনিপারে তোমরা পাচ্ছ, রাইট? তাহলে সেট সিস্টেম হোস্ট নেম বলে এখানে একটা নাম দিলাম, ধরো নামটা আমি এখানে দিলাম হচ্ছে জুনিপার ওয়ান বা জে ওয়ান, সাপোজ জে ওয়ান, এন্টার। তারপরেই আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা রুট পাসওয়ার্ড সেট করা। সেটার কমান্ডটা কি? সেট সিস্টেম রুট হাইফেন অথেন্টিকেশন প্লেইন টেক্সট পাসওয়ার্ড, রাইট? তাহলে কমান্ডটা কী ছিল ফর সেটিং দ্য রুট পাসওয়ার্ড? সেট সিস্টেম রুট অথেন্টিকেশন প্লেইন টেক্সট পাসওয়ার্ড। হাইফেনগুলো সম্বন্ধে একটু খেয়াল রাখবে, রুট অথেন্টিকেশন ইজ আ হাইফেনেটেড ওয়ার্ড অ্যান্ড প্লেইন টেক্সট পাসওয়ার্ড ইজ অলসো হাইফেনেটেড ওয়ার্ড, এন্টার মারলে। এবার বলছে পাসওয়ার্ড দাও, তা আমি পাসওয়ার্ড দিলাম ধরো জুনোস 1234। পাসওয়ার্ডটা কিন্তু দেখাচ্ছে না, যেটা তোমরা জানো নিশ্চয়ই যে পাসওয়ার্ড ক্যারেক্টার্সগুলো ইভেন যদি দেখিয়ে দেয় যে কতগুলো ক্যারেক্টার্স টাইপ হলো তাহলেও কিন্তু সেটা ল্যাক অফ সিকিউরিটি বা দুর্বল সিকিউরিটি, সেজন্য পাসওয়ার্ড ক্যারেক্টার্সগুলোকেও দেখানো হবে না। তাহলে জে ইউ এন ও এস 1234, এন্টার, ঠিক আছে? তাহলে আমি কী কী করলাম? আমি এখানে এখনও অবধি আমরা দুটো কমান্ড দেখেছি, দুটো কমান্ডই আমরা কোন মোডে দিয়েছি না কনফিগারেশন মোডে দিয়েছি, বিকজ আমি কনফিগার বলে ঢুকেছিলাম। কনফিগার বলে ঢোকার পরে যে মোডটা আমরা পেয়েছি সেই মোডটা ইজ ইন্ডিকেটেড বাই আ হ্যাশ চিহ্ন, রুট হ্যাশ, অ্যান্ড সেখানে আমরা দুটো কমান্ড দিলাম। একটা কমান্ড দিয়ে আমি হোস্ট নেমটা চেঞ্জ করতে চেয়েছি, যদিও এখনও চেঞ্জ হয়নি, এখনই হয়ে যাবে, সেটা হচ্ছে সেট সিস্টেম হোস্ট নেম বলে হোস্ট নেমটা দিয়ে দিয়েছি ডাইরেক্ট। অ্যান্ড তারপরে যে কমান্ডটা আমরা দিয়েছি সেটা হচ্ছে রুট পাসওয়ার্ড কনফিগার করে দেওয়া, রাইট? বিকজ রুট পাসওয়ার্ড যদি কনফিগার না করো পরবর্তী ক্ষেত্রে কিন্তু তোমরা মুশকিলে পড়বে,
সেজন্য আগে রুট পাসওয়ার্ড কনফিগার করে রাখতে হবে। করে এবারে এই যে হোস্ট নেম এটা এখনও কিন্তু এখানে দেখাচ্ছে না, রাইট? বা রুট পাসওয়ার্ড সেটাই বা কার্যকরী হচ্ছে কী করে, আমি কী করে দেখব সেটা দেখার জন্য আমরা এখানে যে কমান্ডটা মারবো সেটা হচ্ছে কমিট। কমিট বলে আমরা এখানে এন্টার মারলাম, কমিট কমপ্লিট। কমিট শব্দটার মানেটা হচ্ছে এখানে সেভ, রাইট? সেভ করা হলো। যেই সেভ করা হলো, আশা করি তোমরা সবাই কিন্তু এবারে প্রম্পটের ডিফারেন্সটা দেখতে পাচ্ছ, যেখানে এতক্ষণ শুধু রুট হ্যাশ দেখাচ্ছিল এখন দেখিয়ে দিল রুট অ্যাট জে ওয়ান হ্যাশ। তার মানে রুট ইউজার ইজ ওয়ার্কিং অন জে ওয়ান ডিভাইস অ্যান্ড দিস ইজ দ্য কনফিগারেশন মোড, রাইট? আমি যদি রুট পাসওয়ার্ডটা কার্যকরী হচ্ছে কি না যদি আমরা চেক করতে চাই, তাহলে আমরা কীভাবে চেক করব? তাহলে একবার রিবুট করে দেখি। রিবুট করার জন্য এখানে যে কমান্ডটা আমি দিচ্ছি সেটা দেখো, আমরা প্রথমত এক্সিট করে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে এখানে লিখলাম রিকোয়েস্ট সিস্টেম রিবুট, রিকোয়েস্ট সিস্টেম রিবুট। এই কমান্ডটা কোথায় দিয়েছি? এই কমান্ডটা কিন্তু আমরা গ্রেটার দ্যান চিহ্নতে দিয়েছি, দিস ইজ নট গিভেন ইন দ্য হ্যাশ কনফিগারেশন মোড, রাইট? ঠিক সিসকোতে আমরা যেরকম দেখেছিলাম যে কিছু কিছু মানে স্পেসিফিক কমান্ডসগুলো স্পেসিফিক মোডে দিতে হয়, এখানেও কিন্তু আমাদের সেরকমই মোড স্পেসিফিক কমান্ডস। আবার এটাও ঠিক সিসকোতে আমরা একটা জিনিস দেখেছিলাম যে প্রিভিলেজ মোড কমান্ডস যদি আমরা কখনো অন্য কোনো মোডে চালাতে চাই তাহলে ডু দিয়েই আমরা সেটা চালাতাম, এখানেও কিন্তু সেটা করা যায়, সেটাও আমি দেখিয়ে দেব। সেটা হচ্ছে রান দিয়ে এখানে করতে হয়, আমি এরপরেই ওটাকে দেখিয়ে দেব। তো এনিওয়ে আমরা একবার রিবুট করে দেখছি, এন্টার, রিবুট দ্য সিস্টেম, ইয়েস, একটু ওয়েট করো। ডিভাইসটা শাট ডাউন হচ্ছে। তাহলে আমরা আবার লগ ইন প্রম্পটি ফেরত এসেছি, এখানে আমরা বললাম এবার রুট, এইবার দেখো পাসওয়ার্ড চাইছি। তাহলে আমাদের পাসওয়ার্ডটা কী ছিল? জুনস 1 2 3 4। আবার বললাম এখানে সিএলআই, আমরা আবার পৌঁছে গেছি রুট অ্যাট জে ওয়ান গ্রেটার দেন, রাইট? এবার দেখো এই যে গ্রেটার দেন যে মোডটা আমরা এখানে পেয়েছি, এই মোডটাকে আমরা বলতে পারি ইট ইজ অ্যাকচুয়ালি আ ভেরিফিকেশন মোড, রাইট? ইট ইজ অ্যাকচুয়ালি আ ভেরিফিকেশন মোড। সিসকোতে কিন্তু আমরা যখন এই গ্রেটার দেন মোডটা পেতাম ওটাকে বলা হতো ইউজার এক্সিকিউশন মোড। ইনফ্যাক্ট ওই পার্টিকুলার মোডটাতে ভেরিফিকেশন করা যেত ঠিকই, কিন্তু খুব বেসিক কিছু ভেরিফিকেশন আমরা একটু মানে মানে মোটামুটি অলমোস্ট অল ভেরিফিকেশনস আমরা কিন্তু করতামই প্রিভিলেজ মোডে ঢুকে। প্রিভিলেজ মোডে আমরা ঢুকতাম এনেবল করে, রাইট? প্রিভিলেজ মোডটা কিন্তু ওখানে হ্যাশ মোড, হোয়ারাজ এখানে হ্যাশ মোডটা কিন্তু কনফিগারেশন মোড, রাইট? এখানে ধরে নাও প্রিভিলেজ মোডটাই হচ্ছে এই গ্রেটার দ্যান চিহ্নটা, রাইট? ওয়াই দিস ইজ আ প্রিভিলেজ মোড? তার কারণটা হচ্ছে যে সিসকোতে আমার ওটা দুটো স্টেপে প্রিভিলেজ মোডে ঢুকতো। আমরা প্রথমে ইউজার এক্সিকিউশন মোডে যেতাম, ইউজার এক্সিকিউশন মোডে আমরা এনেবল বলতাম, এনেবল বলার পরে ইন মোস্ট অফ দ্য কেসেস কিন্তু এনেবল পাসওয়ার্ড বা এনেবল সিক্রেট চাইতো, সেটা দিলে পরেই তবে আমাকে প্রিভিলেজ মোডে ঢোকাতো। আর এখানে তো গোড়া থেকেই আমাকে আমার কাছে পাসওয়ার্ড চেয়েছে, সো ওয়ান্স দ্য পাসওয়ার্ড ইজ এন্টার্ড, আমি যখন লগ ইন টাইমেই পাসওয়ার্ড দিয়ে দিয়েছি তখন ইট ইজ হাইলি আন্ডারস্টুড যে আমি অথরাইজড ইউজার, তাই জন্য আমাকে আর দুটো স্টেপের ভেরিফিকেশন মোড দিতে হয়নি।
সিসকোতে যেটা গ্রেটার দ্যান বা ইউজার এক্সিকিউশন মোড, ওই ইউজার এক্সিকিউশন মোডটা হচ্ছে জাস্ট ফর দ্য বেসিক ভেরিফিকেশান, যেখানে তো তোমরা জাস্ট নর্মাল পিং বা এরকম কিছু খুচখাচ কমান্ড চালাতে পারো। হোয়ারাজ এই যে মোডটা তোমরা এখানে পাচ্ছ, এই মোডটা কিন্তু অল টাইপ অফ এক্সিকিউশন মোড। হোয়াই অল টাইপ অফ এক্সিকিউশন ইজ অ্যালাউড হিয়ার, তার কারণটা হচ্ছে ইট ইজ অলরেডি আন্ডারস্টুড যে আমরা একজন অথরাইজড ভ্যালিড ইউজার ফর দিস সিস্টেম বিকজ উই হ্যাভ গিভেন দ্য পাসওয়ার্ড। আমরা রুট হিসেবে ঢুকেছি, রুট হিসেবে যদি নাও ঢুকতাম, যদি অন্য কোনো ইউজার হিসেবেও ঢুকতাম, অ্যাটলিস্ট উই উড বি এন্টারিং ইউজিং আ পাসওয়ার্ড। তাই জন্য প্রথম থেকেই আমাদেরকে কিন্তু এখানে এক্সিকিউশন মোডটা খুলে দেওয়া হয়েছে, রাইট? তাহলে যারা সিসকো করেছো তারা ধরে নেবে এই জায়গাটা যেন অনেকটাই প্রিভিলেজ মোড, যেখানে বসে আমরা সব রকম ভেরিফিকেশনগুলোকে এবং এক্সিকিউশনসগুলোকে আমরা চালাতে পারি, রাইট? এনি কাইন্ড অফ ট্রেস রুট, এনি কাইন্ড অফ পিং, এনি কাইন্ড অফ ভেরিফিকেশন, সব কিছু এই পার্টিকুলার মোডটার থেকেই কিন্তু হবে। ডান, যেরকম কিছু সিম্পল ভেরিফিকেশন, একটা সিম্পল ভেরিফিকেশন কমান্ড আমি এখানে দেখাই, সেটা হচ্ছে শো ইন্টারফেস টার্স বলে এন্টার মারলাম। শো ইন্টারফেস টার্স বলাতে আমাকে এখানে দেখো কি খুলে দিয়েছে, একটা ট্যাবিউলার আউটপুট দিয়েছে বা রাদার একটা কলামনার আউটপুট দিয়েছে, যেখানে কলামসগুলো হচ্ছে ইন্টারফেস, অ্যাডমিন, লিঙ্ক, প্রোটোকল, লোকাল অ্যান্ড রিমোট। তা এটা ডিটেলসে না গিয়ে এইটুকু আমরা বুঝতে পারছি যে এই পার্টিকুলার যে লিস্টটা আমাদের সামনে এসছে, যে কলামনার লিস্টটা আমার সামনে এসছে, এই লিস্টটা আমাকে এই পার্টিকুলার ডিভাইসটাতে যা যা ফিজিক্যাল অ্যান্ড লজিক্যাল ইন্টারফেসেস আছে, এবং দোজ ইন্টারফেসেস ক্যান বি ইভেন আইপি ইন্টারফেস অর নন আইপি ইন্টারফেস, আইপির ভিতরেও দে ক্যান বি আইপি ভার্সন 4 অর আইপি ভার্সন 6, সেই সমস্ত রকম ইন্টারফেস তার একটা ব্রিফ রিপোর্ট আমার এখানে তুলে ধরা হলো। সো এনি কাইন্ড অফ ফিজিক্যাল অর লজিক্যাল ইন্টারফেস, তার সম্বন্ধে একটা ব্রিফ সামারি রিপোর্ট যদি আমি দেখতে চাই, তার কমান্ডটা হলো শো ইন্টারফেস টার্স। যারা সিসকো করেছো তারাই যেন শো আইপি ইন্টারফেস ব্রিফ, কিন্তু মনে রাখবে সিসকো কমান্ডের একটা কোথাও লিমিটেশন রয়ে গেল যেটা কিন্তু এইখানে নেই, রাইট? কী লিমিটেশন? রাদার দুটো লিমিটেশন রয়ে গেল। সিসকোতে আমরা কিন্তু ওই কমান্ডটা দিয়ে, শো আইপি ইন্টারফেস ব্রিফ ওই কমান্ডটা দিয়ে আমরা কিন্তু কখনোই নন আইপি ইন্টারফেসগুলো দেখতে পেতাম না, মানে যেগুলো ইভেন অন্যান্য ইন্টারফেস সেগুলোকে আমরা দেখতে পেতাম না, নাম্বার ওয়ান পয়েন্ট। অ্যান্ড নাম্বার টু পয়েন্ট হচ্ছে ইভেন সেখানেও আইপির মধ্যেও আমাদের স্পেসিফাই করতে হতো আইপি ভি সিক্স, মানে শো আইপি ভি সিক্স ইন্টারফেস ব্রিফ নাকি শো আইপি ইন্টারফেস ব্রিফ, উইচ ইমপ্লাইজ যে আমি আইপি ভি ফোর দেখতে চাইছি, রাইট? তো এইখানে আপাতত আমার কী কী রয়েছে দেখো, এইখানে লুপব্যাক ইন্টারফেস সম্বন্ধে বলেছে, লুপব্যাক ইন্টারফেসগুলোকে প্রথমেই কিন্তু দেখিয়েছে উইথ সাব ইন্টারফেস। নাও হোয়াট ইজ আ সাব ইন্টারফেস? প্রথমত এখানে ও দুটো লুপব্যাক ইন্টারফেস দেখিয়েছে উইথ দেয়ার সাব ইন্টারফেস। লুপব্যাক ইন্টারফেস তোমরা জানো যে কোনো ডিভাইসেরই একটা ইন্টারফেস থাকে যেটা ফর টেস্টিং পারপাস ইউজ হয়। তো আইপি ভি ফোরের জন্য ও এরকম দুটো লুপব্যাক ইন্টারফেস ইউজ করছে, রাদার একটা লুপব্যাক ইন্টারফেসের দুটো পার্ট, এটাকে আমরা বলছি লজিক্যাল ইন্টারফেস বা সাব ইন্টারফেস। যারা সিসকোতে ভিল্যান পড়েছো, ইন্টার ভিল্যান কমিউনিকেশন পড়েছো, তারা জানো হোয়াট ইজ আ সাব ইন্টারফেস। যারা করনি তাদের জন্য বলে রাখি, সাব ইন্টারফেস শব্দটা খুব সোজা, সাব ইন্টারফেস মানেটা হচ্ছে একটা পার্টিকুলার ইন্টারফেস, ফিজিক্যাল ইন্টারফেস বা পোর্ট, তাকে যখন আমরা লজিক্যালি কতগুলো ভাগ করি বা তার উপর বেস করে অনেকগুলো লজিক্যাল ইন্টারফেস যখন তৈরি করি বা ভার্চুয়াল ইন্টারফেস যখন আমরা তৈরি করি, সেটাকেই বলা হয় সাব ইন্টারফেস। তো আমরা কেন ওটাকে সাব ইন্টারফেস বলছি, কেন আমরা ভার্চুয়াল ইন্টারফেস বলছি না, তার কারণ ওই পার্টিকুলার ইন্টারফেসটা আরেকটা ইন্টারফেসের ওপর বেস করে তৈরি করা হয়েছে, রাইট?
যেরকম একটা জিনিস ভেবে দেখো তোমরা, এই যে লুপ ব্যাক ইন্টারফেস ইটসেলফ ইজ আ ভার্চুয়াল ইন্টারফেস। লুপ ব্যাক ইন্টারফেস বলে কিন্তু তোমরা কিছু দেখতে পাও না, কোনো পার্টিকুলার পিসি বা ডিভাইসের গায়ে কি এমন কোনো পোর্টকে দেখতে পাও যেখানে লেখা আছে লুপ ব্যাক ইন্টারফেস? দেখতে পাও না। সেখানে তোমরা ফাস্ট ইথারনেট দেখতে পাও, ইথারনেট দেখতে পাও, সিরিয়াল দেখতে পাও, গিগাবিট ইথারনেট দেখতে পাও, বা ডেফিনেটলি লুপ ব্যাক বলে কিছু দেখো না। সো তার মানে লুপ ব্যাক ইটসেলফ ইজ আ ভার্চুয়াল ইন্টারফেস। আর যখন কোনো ভার্চুয়াল ইন্টারফেস অন্য আরেকটা ভার্চুয়াল ইন্টারফেস বা ফিজিক্যাল ইন্টারফেসের ওপরে বেজ করে তৈরি হয় সেইটাকে আমরা বলি সাব ইন্টারফেস। আরেকবার রিপিট করছি, যখন কোনো ভার্চুয়াল ইন্টারফেস একটা এক্সিস্টিং ভার্চুয়াল ইন্টারফেস বা কোনো একটা এক্সিস্টিং ফিজিক্যাল ইন্টারফেসের ওপরে তৈরি করা হয় সেটাকে আমরা বলছি একটা সাব ইন্টারফেস, রাইট? তাহলে লুপ ব্যাক ইন্টারফেস উইচ ইজ ইটসেলফ আ ভার্চুয়াল ইন্টারফেস, তার ওপরে বেজ করে আবার দুটো ইন্টারফেস বানানো হয়েছে, দুটো ভার্চুয়াল ইন্টারফেস, সেই জন্য উই আর কনসিডারিং দেম অ্যাজ সাব ইন্টারফেস, রাইট? এবার দেখো, এই যে সাব ইন্টারফেস, এই সাব ইন্টারফেসকে সবসময় আইডেন্টিফাই করা হয় মেইন ইন্টারফেসের পরে একটা ডট দিয়ে, রাইট? তার মানে লুপ ব্যাক ইন্টারফেসটা হচ্ছে মেইন ইন্টারফেস, তার 16384 নম্বর, দিস ইজ এত নম্বর সাব ইন্টারফেস অ্যান্ড দিস ইজ এত নম্বর সাব ইন্টারফেস। একটার আইপি ওরা দিয়ে রেখেছে 127.001, একটার আইপি ওরা দিয়ে রেখেছে 128.004, যদিও এটা একটা ক্লাসে, এ ক্লাস বি ব্লকে পড়ছে, তাহলেও এটাকে ওরা একটা ভার্চুয়াল ইন্টারফেস সেই অ্যালোকেট করে রেখে দিয়েছে। আর আইপি V6-এর জন্য এই পার্টিকুলার যে লুপ ব্যাক ইন্টারফেস তার জন্য আইপি V6 ইন্টারফেস ওরা দিয়ে রেখেছে এইটা, এটা সম্বন্ধে আমি আর এখন গেলাম না। এবার আমরা যে তিনটে ইন্টারফেস জানি সেই তিনটে ইন্টারফেস হল এই EM0, EM1 এবং EM2। এই তিনটে ইন্টারফেসের ভিতরে দেখো EM0টাকে আপ আপ দেখাচ্ছে, রাইট? তার মানেটা হচ্ছে যে ডেফিনেটলি EM0 মানে হচ্ছে আমার এই E0টা, এটা যেহেতু কানেক্টেড সেই জন্য এটাকে আপ দেখাচ্ছে। Whereas বাদবাকি যে আরও দুটো ইন্টারফেস আছে EM1 অ্যান্ড EM2, সেগুলো যেহেতু আমি কোথাও কানেক্ট করিনি তাই জন্য আর সেগুলোকে আপ দেখাচ্ছে না, সেগুলো লিঙ্কটা দেখাচ্ছে ডাউন। আমি ইন্টারফেসগুলোকে কিন্তু দরকার পড়লে আমরা ডিসেবল করে দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু আজকে এই জায়গাটাকেও ডাউন দেখাবে, কিন্তু বাই ডিফল্ট ইন্টারফেসেসগুলো এনেবল থাকে সেই জন্য তিনটে ইন্টারফেসই আপ, অ্যাডমিনিস্ট্রেটিভলি তাকে কেউ বন্ধ করেনি, তিনটে ইন্টারফেসই আপ। বাট লিঙ্ক যেহেতু অনলি কানেক্টেড টু দ্য EM0 ইন্টারফেস সেই জন্য তার শুধু লিঙ্কটা আপ আছে, বাকিগুলো লিঙ্কটা ডাউন। ডান। প্রোটোকল, এই ইন্টারফেসে আমরা এখনও কোনো অ্যাড্রেস দিইনি তাই জন্য প্রোটোকলটা এখানে কিছু দেখাচ্ছে না, IPv4 বলো IPv6 বলো কোনো অ্যাড্রেস দিইনি তাই জন্য এখানে প্রোটোকলে কিছু দেখাচ্ছে না, লোকালের জায়গাতে এখানে কিছু দেখাচ্ছে না, রাইট? আর রিমোটের জায়গাতে এখানে কিছু দেখাচ্ছে না, বিকজ এটা কোথাও মানে যেহেতু এই এই জিনিসগুলো দেওয়া হয়নি সেজন্য আর রিমোটেও কিছু দেখায়। তা আমরা এবারে যেটা করব, আমরা এবারে এই ইন্টারফেসটাতে আইপি দেব, তাহলে সেটা আমরা কিভাবে দেব? এবার আমরা কনফিগারেশন মোডে আবার গেলাম, তাহলে ইন্টারফেস দিতে গেলে আমাকে যেটা করতে, ইন্টারফেসে আইপি দিতে গেলে আমায় যেটা করতে হবে সেটা হলো আমি এবার এখানটাতে লিখব কনফিগার। কনফিগার লিখলে পরে আমাকে কনফিগারেশন মোডে পাঠিয়ে দিল, কনফিগারেশন মোডটা যেটাকে ওরা বলে এডিট মোড, সো দিস ইজ দ্য এডিট মোড বা কনফিগারেশন মোড। হ্যাঁ, অবভিয়াসলি আমরা তো এডিট করি, যখনই কনফিগার করি উই আর অ্যাকচুয়ালি ইন দ্য প্রসেস অফ এডিটিং আ পার্টিকুলার এন্টিটি, তাই না? তাই এটাকে ওরা বলে এডিট মোড। এবার দেখো, আমি এখানে একটা কমান্ড দিচ্ছি, কমান্ডটা আগে শুধু দেখো, লিখলাম
সেট ইন্টারফেস ইএম জিরো ইউনিট জিরো ফ্যামিলি আইনেট অ্যাড্রেস ধরো লিখলাম এখানে 192.168.1.1/24 এন্টার। এবং এটা লেখার পরে আমি এখানে লিখলাম কমিট কমিট কমপ্লিট হলো। কমিট হয়ে যাওয়ার পরে আমি যদি এখানে আবার বলি শো ইন্টারফেস টাস, এবার কিন্তু আমাকে এরর দিয়েছে। কেন? বিকজ শো ইন্টারফেস টাস এই কমান্ডটা কিন্তু এই মোডের কমান্ড নয়। কিছুক্ষণ আগেই যেটা বলছিলাম যে সিসকোর মতন এখানেও কিছু মোডের গল্প আছে, কোন মোডে কোন কমান্ড দিতে পারবো, কোন মোডে কোন কমান্ড দিতে পারবো না, সেরকম একটা লিমিটেশন আছে। তো ঠিক যেরকম সিসকোতে আমরা যেগুলো ভেরিফিকেশন কমান্ডস, যেগুলোকে আমরা গ্লোবাল কনফিগারেশন সরি যেগুলোকে আমরা প্রিভিলেজ মোডে ফেলতাম, সেগুলোকে আমরা যদি অন্য কোনো মোড থেকে চালাতে চাইতাম তাহলে সেই মোডের আগে একটা ডু বসাতাম, সেই পার্টিকুলার কমান্ডের আগে আমরা ডু বসাতাম। যেরকম গ্লোবাল কনফিগে আমরা যদি কখনো পিং করতে চাই তাহলে আমরা ডু পিং বলি। এখানেও সেরকম আমরা যদি এই এডিট মোডে যদি আমরা একটা ওই আমার ভেরিফিকেশন মোডের কোনো কমান্ড যদি চালাতে চাই তাহলে এখানে ডু নয়, এখানে বলতে হয় রান। তাহলে আমি এখানে বললাম রান, বলে তারপরে শো ইন্টারফেস টাস, এইবার দেখো কাজ করেছে। এবার একটা জিনিস দেখো এই লাইনটাকে খুব ভালো করে, এখানে ইএম জিরো ডট জিরো লেখা হয়ে গেল, দুটোই আপ আপ, দুটো আপ আপ কেন সেটা নিশ্চয়ই বুঝতে পারছো, ইন্টারফেসটা ইটসেলফ ইজ আপ থাকেই, এবং যেহেতু আমার ও এটা তোমরা তো আগেই দেখেছো যেহেতু লিঙ্কটা কানেক্ট করা আছে সেই জন্য আপ। প্রোটোকলটা এখানে আইনেট, আইনেট মানে হচ্ছে IPv4, এখানেও দেখো আইনেট যেখানে বলা ছিল দ্যাট অ্যাকচুয়ালি ইন্ডিকেটস IPv4, তার মানে এটা হচ্ছে IPv4। সো IPv4 অ্যাড্রেস দেওয়া হয়েছে অ্যান্ড দ্যাট অ্যাড্রেস ইজ 192.168.1.1 উইথ এ সাবনেট মাস্ক অফ 24/24। এখানে মনে রাখবে জুনিপার কিন্তু সাবনেট মাস্টাকে সবসময় CIDR ফরম্যাটে নেয়, সিসকো যেখানে সাবনেট মাস্টাকে সবসময় কিন্তু ইন ডটেড ডেসিমাল ফরম্যাট নেবে, জুনিপার কিন্তু সাবনেট মাস্টাকে সবসময় ইন CIDR ফরম্যাট নেবে, রাইট? তাহলে CIDR ফরম্যাটে দিয়ে দিলাম। এবার এই জায়গাটা EM0.0, তার মানে অ্যাকচুয়ালি আমি আমার যে ফিজিক্যাল ইন্টারফেস রয়েছে ইথারনেট জিরো, সেই ফিজিক্যাল ইন্টারফেসের মধ্যে একটা লজিক্যাল সাবডিভিশন তৈরি করেছি উইচ ইজ এ সাব ইন্টারফেস, যেই সাব ইন্টারফেসের নাম্বারিংটা জিরো থেকে স্টার্ট করেছি এবং সেই সাব ইন্টারফেসে আমি আইপি দিয়ে রেখেছি। তার মানে জিনিসটা এটা দাঁড়ালো যে আমি কিন্তু দরকার পড়লে এখানে আরেকটা সাব ইন্টারফেস তৈরি করে সেখানেও আবার একটা আইপি দিতে পারি, রাইট? এই সুবিধাটা কিন্তু তোমরা সিসকোতে বাই ডিফল্ট পাবে না, এখানে কিন্তু তোমরা বাই ডিফল্ট পাচ্ছ এবং ইনফ্যাক্ট দিস ইজ আ ম্যান্ডেট, সিসকোতে পাবে না বলাটা ভুল, সিসকোতে আমরা সাব ইন্টারফেস তৈরি করি বাট দ্যাট ইজ নট আ ম্যান্ডেট, আমার ওভাবে বলাটা ভুল হয়েছে, দ্যাট ইজ নট আ ম্যান্ডেট, কিন্তু এইখানে ইট ইজ আ ম্যান্ডেট যে তুমি যখনই জুনিপারের ইন্টারফেসে কোনো আইপি দেবে ইউ আর অ্যাকচুয়ালি নট প্রোভাইডিং দ্য আইপি অ্যাড্রেস টু দ্য ফিজিক্যাল ইন্টারফেস, ইউ আর অ্যাকচুয়ালি প্রোভাইডিং দ্য আইপি টু সাম লজিক্যাল ইন্টারফেস যেটা ওই ফিজিক্যাল ইন্টারফেসের ওপর বেস করে কাজ করছে। সো ইউ ক্যান কনসিডার দ্যাট লজিক্যাল ইন্টারফেস অর ভার্চুয়াল ইন্টারফেস অ্যাজ আ সাব ইন্টারফেস অফ দ্যাট মেইন ফিজিক্যাল ইন্টারফেস। এইবার চলে আসো আমাদের মেইন কমান্ডটাতে, কমান্ডটা আমি দিয়েছিলাম এইটা, যে কোনো কমান্ড যখন জুনিপারে তোমরা কনফিগার মানে যে কোনো কিছু যখন কনফিগার হয় বা যখন কোনো কমান্ড আমরা দিই কনফিগারেশন কমান্ড, সেই কমান্ডটা অলওয়েজ ইজ মানে তার আগে যেটা বসাতে হয়
অলওয়েজ কামস উইথ দ্য সেট কমান্ড বা সেট কিওয়ার্ড। আর যখনই তোমরা কোনো পার্টিকুলার কমান্ডকে মানে উইথড্র করতে চাও বা কোনো একটা পার্টিকুলার কনফিগারেশনকে যখন উইথড্র করে নিতে চাও, তখন তোমরা যেটা করবে সবার আগে ডিলিট কিওয়ার্ডটা বসাবে। এইখানে সিসকোর সাথে তফাত, সিসকোতে যখন আমরা কোনো কমান্ড দিই তার স্পেসিফিক কমান্ড আছে, সেটা দিয়ে আমরা সেট করি, আর যখন সেই কমান্ডটাকে আমরা আবার তুলে নিই উইথড্র করে নিই, তখন আমরা সেই গোটা কমান্ডটার আগেই একটা নো বসিয়ে দিই। এখানে কিন্তু ব্যাপারটা ইজ নট দ্যাট ইজি। এখানে যখনই তুমি কোনো কনফিগারেশন করছো, ইট হ্যাজ টু কাম উইথ আ সেট কিওয়ার্ড। যখনই তোমরা ওই পার্টিকুলার কমান্ডটাকে উইথড্র করে নিচ্ছ, ইট হ্যাজ দ্যাট পার্টিকুলার কমান্ড হ্যাজ টু কাম উইথ আ ডিলিট কিওয়ার্ড। একটু পরেই দেখাচ্ছি। তো এনিওয়ে, এখানে আমরা কি দেখলাম, সেট ইন্টারফেস মানে ইন্টারফেসটাকে সেট করতে বলছে, কিছু একটা তাকে কনফিগার করতে বলছে। ইএম জিরো মানে হচ্ছে আমার ইথারনেট জিরোর কথা বলছি। তোমরাই দেখেছো ইন্টারফেসটাকে কিন্তু ইএম জিরো বলে চেনে। সো সেট ইন্টারফেস ইএম জিরো ইউনিট জিরো। ইউনিট জিরো মানেই হচ্ছে আমি ওই যে প্রথম সাব ইন্টারফেস বা প্রথম যে ভার্চুয়াল ইন্টারফেস তৈরি করছি অন মাই ফিজিক্যাল ইন্টারফেস। সো দ্যাটস ওয়াই ইউনিট জিরো, এবং যে কারণে আজকে এখানে দেখিয়েছে E0.0। দেন ফ্যামিলি আইনেট। ফ্যামিলি আইনেট কেন না, এটাতেই বোঝাচ্ছে যে ওটা IPv4। যদি এখানে আমরা IPv6 করতাম তাহলে কিন্তু ফ্যামিলি আইনেট না লিখে ফ্যামিলি অন্য কিছু লিখতাম। আমরা আইনেট লিখলাম মানেই হচ্ছে উই আর অ্যাকচুয়ালি স্পেসিফাইং IPv4 অ্যাড্রেস। আর তারপরে অ্যাড্রেস, তারপরে এখানে মেইন অ্যাড্রেসটা অ্যালং উইথ দ্য সাবনেট মাস্ক ইন CIDR আর নোটেশন, রাইট। আমরা যদি কখনও এই পুরো ব্যাপারটা যদি উইথড্র করে নিতে চাই, তাহলে ওই কমান্ডটাই মারলাম, শুধু এই সেটটাকে মুছে দিয়ে এখানে লিখলাম ডিলিট, রাইট। ডিলিট লিখে যদি আমরা একবার রান শো ইন্টারফেস স্টার্টস করি, তাহলেও দেখো ও কিন্তু এখনও ডিলিট হয়নি। কেন হয়নি? বিকজ এনি চেঞ্জ সেটাকে কার্যকরী করতে গেলে উই মাস্ট কমিট ইট, রাইট। কমিট মানে কিন্তু এখানে হচ্ছে কোনো চেঞ্জকে কার্যকরী করানো, যেরকম তুমি সেভও করছো অ্যাট দ্য সেম টাইম ইউ আর অ্যাকচুয়ালি অ্যাক্টিভেটিং দ্যাট চেঞ্জ, ঠিক আছে, মেকিং দ্যাট চেঞ্জ ইন টু এফেক্ট। কমিট করার পরে আরেকবার ইন্টারফেস স্টার্টস দেখো, দেখো আবার চলে গেছে EM0.0-র আর কোনো অ্যাড্রেস নেই এখানে, রাইট। এবারে এই কনফিগারেশন মোড সম্বন্ধেই বেশ কিছু জিনিস এবার বলার আছে। সেটা হলো সিসকোতে আমরা যে কনফিগারেশন স্টাইলটা ফলো করতাম, সেই স্টাইলটা অ্যাটলিস্ট ইন iOS, ঠিক আছে, আমি কি বলে নেক্সাসের অপারেটিং সিস্টেম বা iOS XC iOS XR এসবের কথা বলছি না, পাতি সিম্পল iOS নিয়ে যেখানে তোমরা কাজ করো, সেখানে সিসকোতে কিন্তু কমান্ডগুলো সবই হচ্ছে স্টেপ বাই স্টেপ কনফিগারেশন কমান্ড। যেরকম আজকে আমাকে যদি কোনো ইন্টারফেস কনফিগার করতে হয় আর আমি যদি তখন প্রিভিলেজ মোডে বসে থাকি, তাহলে আমাকে কিন্তু কনফিগার টার্মিনাল করে গ্লোবাল কনফিগারেশনে একবার ঢুকতে হবে। ঢোকার পরে তারপরে আমাকে ইন্টারফেসে ঢুকতে হবে, ইন্টারফেস অমুক অমুক বলে ইন্টারফেস কনফিগারেশন মোডে ঢুকে তবে আমাকে ইন্টারফেসটা কনফিগার করতে হচ্ছে। সো ইট ইজ আ স্টেপ বাই স্টেপ কনফিগারেশন মোড, রাইট। হোয়ার এজ জুনিপারে কিন্তু ইউ ক্যান স্কিপ দ্য স্টেপস এবং তুমি এক লাইনে কনফিগারেশনটা করতে পারো, যেটা ইনফ্যাক্ট আমরা করেছি। এই যে আজকে আমি যে কমান্ডটা দিয়েছিলাম এখানে, এই যে সেট ইন্টারফেস যে কমান্ডটা ছিল, এই কমান্ডটা কিন্তু একটা স্টেপ বাই স্টেপ কমান্ড, যেটাকে স্টেপ জাম্প করে আমি এক লাইনে লিখেছি। এইবার তোমরা দেখো কিভাবে আমরা সেটাকে স্টেপ বাই স্টেপ করছি। আমি এখানে প্রথমে লিখলাম এডিট ইন্টারফেস
আমি ঢুকলাম গিয়ে এডিট ইন্টারফেস মোডে। কি করে ঢুকলাম? এটা ছিল শুধু এডিট, আর এটা হয়ে গেল এডিট ইন্টারফেস, রাইট? তার মানে বোঝাই যাচ্ছে যে এখন যা কিছু আমরা এডিট করব বা কনফিগার করব, দ্যাট ইজ নট আ গ্লোবাল কনফিগারেশন, দ্যাট ইজ অ্যাকচুয়ালি সামথিং স্পেসিফিক কনফিগারেশন দ্যাট ইজ ওনলি ডান টু দ্য ইন্টারফেসেস। এবার কোন ইন্টারফেস? এডিট EM0। আমি গিয়ে ঢুকলাম ইন্টারফেস EM0-তে। শুধু এডিট ইন্টারফেস বলাতে যেই জায়গাটায় ছিলাম এডিট ইন্টারফেস, এটার মানে হচ্ছে আমার তিনটে ইন্টারফেসকেই বোঝাতো। কিন্তু আমি যখনই বললাম এডিট EM0, তখন আমি গিয়ে ঢুকলাম হচ্ছে EM0-তে, মানে এই ইন্টারফেসটা এবার ঢুকে গেলাম। এবারে আমি কি লিখলাম? এবার লিখলাম এডিট ইউনিট 0। তাহলে EM0-র ভিতরে আমি যে ভার্চুয়াল ইন্টারফেস বা সাব ইন্টারফেস 0 আছে তার ভেতরে গিয়ে ঢুকলাম। দেখো ক্রমশ আমরা কিন্তু ড্রিল ডাউন করছি। তারপর লিখলাম এডিট ফ্যামিলি ঠিক আছে। এবার দেখো এখানে আমরা লিখলাম, আমি এখন কোথায় আছি? আমরা ঢুকে গেছি ইন্টারফেস কনফিগারেশন মোড। কোন ইন্টারফেসে ঢুকে গেছি? EM0-তে। সেই ইন্টারফেসের ভিতরে যে সাব ইন্টারফেস বা ইউনিট 0 তার ভিতরে আছে। এবার এখানে আমরা লিখলাম সেট ফ্যামিলি আইনেট, ঠিক আছে। এবার এখানে লিখছি, আরেকবার বলছি, এখানে লিখলাম, আমরা ইউনিট 0-র ভিতরে আছি, এখানে লিখলাম এডিট ফ্যামিলি আইনেট, এন্টার। তাহলে আমাদের মোডটা আরেকটু এগিয়ে গেল। সেটা কি না, আমি এবার ইউনিট 0-র ভিতরে, বিকজ আমার এই যে সাব ইন্টারফেস 0-টা আছে সেই সাব ইন্টারফেসের IPv6 অ্যাড্রেসও দিতে পারি বা IPv4 অ্যাড্রেসও দিতে পারি। তা আমি এখানে দিতে চাইছি IPv4 অ্যাড্রেস, তাই জন্য এখানে আমি বলেছি এডিট ফ্যামিলি আইনেট। বলা মাত্র এবার দেখো মোডটা এগিয়ে চলে গেছে ফ্যামিলি আইনেট বা IPv4 অ্যাড্রেসের দিকে। এবার এখানে আমি লিখলাম এডিট অ্যাড্রেস, ঠিক আছে, সেট অ্যাড্রেস বলে এখানে লিখলাম 192.168.1.1/24, রাইট? তার মানে দেখো অ্যাকচুয়ালি আমি এই যে অ্যাড্রেসটা দিলাম 192.168.1.1/24, এই অ্যাড্রেসটা ইজ আ IPv4 ফ্যামিলি অ্যাড্রেস, যেটা আমি কোথায় অ্যাপ্লাই করছি? টু দ্য সাব ইন্টারফেস 0 অফ দ্য ফিজিক্যাল ইন্টারফেস EM0। তাহলে দেখো আজকে যেই কমান্ডটা আমরা সেখানে এক লাইনে লিখেছিলাম সেই কমান্ডটাই কিন্তু আজকে আমরা এখানে একটা ড্রিল ডাউন পদ্ধতিতে লিখলাম। সিসকো কিন্তু এই পদ্ধতিটাই ফলো করে, ড্রিল ডাউন অ্যাপ্রোচ, যেখানে পার্টিকুলারলি যদি তোমরা সিসকো IOS-এর কথা যদি ধরো সেটা কিন্তু সবসময় একটা ড্রিল ডাউন কনফিগারেশন অ্যাপ্রোচ ফলো করে, যেখানে আমরা কিন্তু স্ট্রেট অ্যাওয়ে একটা কোনো মোডে বসে অনেকগুলো সাব মোডের কমান্ড এক জায়গায় কনক্যাটিনেট করতে পারি না বা মানে অ্যাড আপ করে দিতে পারি না, যেটা আমরা এখানে জুনিপারে করতে পেরেছিলাম। এই পুরো যে এতগুলো স্টেপ আমরা পেরিয়ে এলাম, যে প্রথমে আমরা এডিট ইন্টারফেস 0 করেছি, এডিট ইন্টারফেস করেছি, তারপরে এডিট ইন্টারফেস EM0 করেছি, তারপরে এডিট ইউনিট LO0 করেছি, তারপরে এডিট ফ্যামিলি আইনেট করেছি, তারপরে আমরা সেট অ্যাড্রেস করেছি, এই যে আমরা তিন চারটে স্টেপ আমরা ঢুকে গিয়ে আলটিমেটলি কাজটা করলাম, অ্যাড্রেসটা সেট করলাম, এই জিনিসটা কিন্তু আমাদের সিসকো হলে করতেই হতো। ওয়্যারাস জুনিপারে কিন্তু আমরা এই স্টেপ জাম্প করে এক লাইনেও জিনিসটা করতে পারছিলাম। এবারে যদি এখানে আমরা এই কমান্ডটা বলি শো, এই শোটা কাকে দেখাচ্ছে?
এই শোটা দেখাচ্ছে শুধু অ্যাড্রেসটাকে। তার মানে এই মুহূর্তে আমি যেই সাবমোডটার ভিতরে বসে আছি সেই সাবমোডটা হচ্ছে আইপি V4 অ্যাড্রেসের যে সাবমোড, সেই সাবমোডে কী অ্যাড্রেস আছে আমি যদি জানতে চাই, ও আমাকে দেখিয়ে দিল যে এখানে অ্যাড্রেস দেওয়া আছে 192.168.1.1/24। আরেকটা জিনিস বলে রাখি, শোতে যখনই তোমরা কোনো কিছু দেখছো, শো কমেন্টটাতে যখনই তোমরা কোনো কিছু দেখবে, পার্টিকুলি কনফিগারেশন মোডে যখন তোমরা শো কমেন্টটা চালাবে, তখন দেখবে শো কমেন্টটা কিন্তু অনেক রকম ব্র্যাকেট, তারপরে সেমিকোলন এইসব নিয়ে আসে। ওগুলো নিয়ে একদম চিন্তা করার কিছু নেই, বিকজ আমাদের কোডিংয়ে ওগুলো কোনোটাই লাগে না। ওটা জাস্ট আমাদের সামনে সুন্দর করে আউটপুটটাকে রিপ্রেজেন্ট করা হয় ওরকম ব্র্যাকেটস, ইনডেন্টেশন, সেমিকোলন ইত্যাদি ইত্যাদি দিয়ে। কাজেই ওটা নিয়ে চিন্তার কিছু নেই, ওটা আমাদের হেল্পফুল ফিচার, জুনিপারের ওটা হেল্পফুল ফিচার। আবার মনে রাখবে যে আমি যখনই কোনো শো কমান্ডকে মারি ইনসাইড দ্য কনফিগারেশন মোডস, তখনই শো কমান্ডটা কিন্তু উইথ পাংচুয়েশনস অ্যান্ড ব্র্যাকেটস আসবে, অ্যান্ড উই নিড নট বি বদার্ড অ্যাবাউট দ্যাট অ্যাট অল। ফাইন, এবারে আমরা যদি এই সাবমোডটার থেকে যদি তার ঠিক ওপরের যে প্যারেন্ট মোড তাতে যদি যেতে চাই, তাহলে আমরা এখানে লিখব এক্সিট। এক্সিট লিখলে আমি দেখো আইপি V4 অ্যাড্রেসের জায়গাটা থেকে উঠে চলে এলাম আমার ওই সাব ইন্টারফেস জিরোতে। এইখানে যদি আমি বলি শো, তাহলে আমাকে কি দেখালো, বলছে এই মুহূর্তে এই যে সাব ইন্টারফেস তাতে আইপি V4 অ্যাড্রেস দেওয়া রয়েছে 192.168.1.1/24। এর আগে আমি কি পেয়েছিলাম, শুধু অ্যাড্রেসটা দেখিয়েছিল, বাট অ্যাড্রেসটা আইপি V4 অ্যাড্রেস না আইপি V6 অ্যাড্রেস নাকি অন্য কোনো প্রোটোকল অ্যাড্রেস সেটা বলেনি। কেন বলেনি, বিকজ আমি যদি মোডটাকে কেয়ারফুলি অবজার্ভ করি, আমি দেখতে পাচ্ছিলাম যে অলরেডি আমি আইপি V4 মোডের ভিতরেই ঢুকে রয়েছি, তাই জন্য আলাদা করে আর বলেনি। বাট রাইট নাও আমি এখন যেই মোডটাতে এসেছি সেই মোডটা কিন্তু অ্যাড্রেস ফ্যামিলি মোডের বাইরে, দ্যাটস ওয়াই এখানে এই যে অ্যাড্রেসটা রয়েছে ইউনিট জিরোতে এটা আইপি V4 অ্যাড্রেস কিনা এটা স্পেসিফাই করার একটা প্রয়োজনীয়তা আছে, রাইট? তাই দেখিয়ে দিল ফ্যামিলি আইনেট বলে ব্র্যাকেটের মধ্যে এখানে অ্যাড্রেস দিয়ে সেমিকোলন। তোমাদের একটু আগে বলেছিলাম যে শো কমান্ডটা যখনই কোনো কনফিগারেশন মোডে আমরা ফেলি তখন ইট কামস উইথ অল সর্টস অফ পাংচুয়েশনস অ্যান্ড ব্র্যাকেটস, তো এখানেও তাই। বোঝার সুবিধার জন্য তোমরা দেখেই বুঝতে পারছো যে আইপি V4 অ্যাড্রেস, আইপি V4 ফ্যামিলির মধ্যে যা যা অ্যাড্রেস সেগুলো সবই ব্র্যাকেটের ভিতরেই চলে আসার কথা, রাইট? এবার আমি আরেকটু উপরে উঠলাম, এক্সিট। এইবার যদি শো বলি তাহলে আমায় কী দেখায়, তাহলে আমায় এবার দেখাচ্ছে, দেখো আরেক ধাপ এগিয়ে গেল, বলছে EM0 যে ইন্টারফেসটা তার একটা লজিক্যাল ইউনিট আছে উইচ ইজ ইউনিট 0, এবং তার একটা আইপি V4 অ্যাড্রেস আছে উইচ ইজ 192.168.1.1। আবার এক্সিট করে উপরে উঠলাম। এবার যদি আমি শো বলি তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এবার কী দেখাবে, ও স্টার্ট করলো কিন্তু ফ্রম দ্য ইন্টারফেস, ও বলছে যে ইন্টারফেস ফ্যামিলির ভিতরে রাইট নাও একটা পার্টিকুলার ইন্টারফেস আছে উইচ ইজ EM0, যেই ইন্টারফেসের ভিতরে একটা লজিক্যাল ইউনিট আছে উইচ ইজ অলসো 0, তার ভিতরে আইপি V4 অ্যাড্রেস রয়েছে অ্যান্ড দ্যাট ইজ 192.168.1.1/24। আর ফাইনালি আমি যদি এখান থেকে এক্সিট বলি তাহলে আমি আবার বেরিয়ে আসি টু দ্য সিস্টেম এডিটিং মোড বা মেইন এডিটিং মোডে, আবার আমরা চলে এলাম যেখান থেকে স্টার্ট করেছিলাম, রাইট? তোমাদের আরেকটা জিনিসও দেখিয়ে দিই, আমি আরেকবার মোডগুলোর ভিতরে ড্রিল ডাউন করে ঢুকছি। সো এডিট EM0, সরি এডিট ইন্টারফেস, এডিট EM0, এডিট ইউনিট 0, এডিট ফ্যামিলি আইনেট,
এই জায়গা থেকে সিসকোতেও যেরকম আমরা হয়তো ড্রিল ডাউন করে অনেক ভেতরের কোনো সাব মোডে চলে গেছি, আমরা যদি স্ট্রেট অ্যাওয়ে প্রিভিলেজ মোডেই বেরিয়ে চলে আসতে চাইতাম তাহলে আমরা কী করতাম, কন্ট্রোল জেড, ঠিক আছে? আদারওয়াইজ আমরা এক্সিট এক্সিট করেও বেরোতে পারতাম, কিন্তু ইন মোস্ট অফ দ্য কেসেস আমরা কন্ট্রোল জেড ইউজ করি, ঠিক আছে? তো এখানেও সেই যে শর্টকাট কমান্ডটা টু ডাইরেক্টলি গো আউট টু দ্য মেইন এডিটিং মোড, সেটা হচ্ছে টপ। টপ বললেই আমি কিন্তু আমার মেইন এডিটিং মোডে চলে এলাম, আর কিন্তু আমাকে এক্সিট এক্সিট করে উঠতে হয়নি, স্টেপ বাই স্টেপ আর কিন্তু আমাকে উঠতে হয়নি, ডান। ওই যে আমি স্টেপ বাই স্টেপ ভেঙে 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 যেটা করেছিলাম সেটাকেই আমি আবার দরকার পড়লে এখানে একটা সিঙ্গেল কমান্ডে ফেলতে পারি, সেট ইন্টারফেস EM0 Unit 0 ফ্যামিলি INET অ্যাড্রেস 192.168.1.1/24, রাইট? দিস ইজ আ ভেরি ভেরি হেল্পফুল ফিচার অফ জুনিপার CLI, যেটা কিন্তু আমরা অনেক CLI-তে পাই না, যে স্ট্রেট অ্যাওয়ে আমরা ইন ওয়ান লাইন উই ক্যান কনক্যাটিনেট বা অ্যাড করে দিতে পারি অল দ্য সাবমোড কমান্ডস বাই আ সিঙ্গল সেট স্টেটমেন্ট। সেই জিনিসটা কিন্তু আমরা অন্য অনেক CLI-তে পারি না, যেটা কিন্তু জুনিপারে করি। এবং তোমরা একটু মাথায় রেখো যে আমরা কিন্তু এর পরে যা যা কনফিগারেশন করব সেগুলো কিন্তু সবই এই স্টাইলটা ফলো করে, বিকজ এই স্টাইলটা আমাদের অনেক বেশি খাটনি বাঁচাবে। তোমরাই বলো, বারবার করে আমি যদি ওই এডিট 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 করতে করতে সাবমোডগুলোতে যদি গিয়ে একটা অ্যাড্রেস সেট করি তাহলে আমাকে অন্তত 4-5টা স্টেপ টপকে গিয়ে একটা আইপি অ্যাড্রেস দিতে হচ্ছে। সে জায়গায় আমি ইন ওয়ান লাইন যদি একটা ইন্টারফেসে একটা আইপি অ্যাড্রেস কনফিগার করে দিতে পারি সেটাই তো ভালো। সো আমরা কিন্তু এখন থেকে যা কিছু এডিটিং বা কনফিগারেশনের যে স্টাইলটা ফলো করব সেটা কিন্তু এই স্টাইলটাই, রাইট? আচ্ছা, এবারে এটাকে কমিট করে নিই। এবার দেখা যাক যে আজকে ওর সাথে ওর কানেক্টিভিটি হয়েছে কিনা। আমার যে PC-টা আছে সেই PC-টাকে আমি একটা আইপি অ্যাড্রেস দিলাম, সো PC-টাকে আগে আমরা অন করি স্টার্ট, এবং PC-টার কনসোলটাকে আমি নিই। PC হ্যাজ স্টার্টেড, এখানে লিখলাম আইপি 192.168.1.2/24 আর 192.168.1.1। GNS3 যে VPC-গুলো থাকে তাতে আইপি অ্যাড্রেস এভাবেই দিতে হয়। কমান্ডটা দেখে রাখো, খুব সোজা কমান্ড, সেটা হচ্ছে ডাইরেক্ট PC-র প্রম্পটে এখানে বলবে আইপি, তারপরে স্ট্রেটওয়ে অ্যাড্রেস লিখবে, CIDR ফরম্যাটে সাবনেট মাস্ক, তারপরে তার ডিফল্ট গেটওয়ে, রাইট? তো এবারে আমরা যদি আমাদের PC থেকে যদি আমাদের জুনিপারকে পিং করি তাহলে পিং, জুনিপার হচ্ছে 192.168.1.1, দেখো আমি কিন্তু পিং রিপ্লাই পাচ্ছি, রাইট? আর যদি আমি জুনিপার থেকে যদি আমি পিং করি তাহলে আমাকে কিন্তু সেই পিংটা করতে হবে বাইরে এসে, বিকজ দিস ইজ দ্য কনফিগারেশন মোড। কনফিগারেশন মোড থেকে আমি কোনো এক্সিকিউশন বা ভেরিফিকেশন মোড যদি চালাতে চাই তাহলে আমাকে সামনে একটা রান লিখতে হয়। তাহলে এখানে লিখলাম রান, দেন পিং, দেন 192.168.1.2, আমাদের PC-টা হচ্ছে 1.2। দেখো এখানে পিংয়ের সাকসেসফুল রেজাল্ট আমি পাচ্ছি। জুনিপারের ক্ষেত্রে ইট ইজ এ কন্টিনিউয়াস পিং, সেই ক্ষেত্রে আমরা যদি এটাকে থামাতে চাই তাহলে কন্ট্রোল সি, রাইট? এবং আমি যদি ডাইরেক্ট এক্সিকিউশন মোড যেটা সেখান থেকে যদি এটা চালাতে চাই তাহলে এক্সিট করে বেরিয়ে এলাম, এক্সিট,
এইবারে আর রান বলার দরকার নেই, ডাইরেক্টলি আমি পিং 192.168.1.2 বলে দিলাম, পিং হ্যাজ স্টার্টেড, রাইট, কন্ট্রোল সি করে আবার দাঁড় করালাম। বোঝা গেল? তাহলে আমরা আজকে যেটা শিখলাম সেটা হচ্ছে জুনিপার একটা ডিভাইসকে, একটা ভার্চুয়াল জুনিপার ডিভাইসকে আমরা কী করে জিএনএসের সাথে ইন্টিগ্রেট করব সেটা দেখলাম। নেক্সট দেখলাম জুনিপারের বেসিক ম্যানেজমেন্ট এরিয়াটা, যেখানে আমরা হোস্ট নেম অ্যান্ড পাসওয়ার্ড সেট করলাম, আইপি অ্যাড্রেস সেট করলাম, জুনিপারের যে কনফিগারেশন স্পেশালিটিসগুলো সেগুলো আমরা দেখলাম, রাইট। নেক্সট দিন আমরা এখান থেকেই কিন্তু কন্টিনিউ করে যাব, যখন আমরা জুনিপারের উপরে ফার্দার আরও যে জুনিপার রাউটার যে মেইন কাজ, মানে রাউটার রাউটিং প্রোটোকল নিয়ে কাজ করা, স্ট্যাটিক রুট কনফিগার করা, এগুলো সমস্ত আমরা পরের দিন থেকে শুরু করে দেব, রাইট। আর লাস্ট অফ অল যেটা দেখিয়ে রাখি আরেকবার, একটু একটু আগে আমরা দেখতে পেয়েছিলাম যে যদি আমার সিস্টেমটাকে যদি আমার শাটডাউন করতে হয় সেটা আমরা কীভাবে করব, আমরা একটু আগে সিস্টেমটাকে রিবুট করেছিলাম, তার কমান্ডটা তোমরা দেবে হচ্ছে এইখানেই এক্সিকিউশন মোডেই দেবে। কমান্ডটা হচ্ছে রিকোয়েস্ট সিস্টেম বলে, যদি শাটডাউন করতে হয় তাহলে লিখবে পাওয়ার হাইফেন অফ, রিকোয়েস্ট সিস্টেম পাওয়ার অফ, আর যদি রিবুট করতে হয় তাহলে রিকোয়েস্ট সিস্টেম রিবুট। এবার এন্টার দিয়ে দিলে ও জিজ্ঞেস করলো পাওয়ার অফ দ্য সিস্টেম, ইয়েস, একটু ওয়েট করো, দেখবে জুনিপার শাটডাউন হচ্ছে। দ্য অপারেটিং সিস্টেম হ্যাজ হল্টেড। এবার যদি আবার এন্টার মারো আবারও রিবুট করতে শুরু করবে, রাইট। তাহলে সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর পেশেন্স অ্যান্ড কোঅপারেশন।